হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট ওয়েলথ টু হব। চলে এসেছি আমি আমার চ্যানেলের এপিসোড নিয়ে, টিউটোরিয়াল, স্টক মার্কেট টিউটোরিয়াল ভিডিও 3 নম্বর এপিসোড নিয়ে। নমস্কার, আমি আপনাদের এসডি। আমি যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব সেটা বিষয়ে আজকে পরে বলছি। প্রথমে আমি বলে নিই যে এপিসোড নাম্বার 2-তে আমরা মেনলি অ্যানালাইসিস করেছিলাম বা আমরা আলোচনা করেছিলাম যে কোন বিষয়টা, কোন শেয়ার কিনতে গেলে আমরা কোন কোন বিষয়গুলো দেখব, অর্থাৎ কিনা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আমরা করতে গিয়ে কতগুলো পয়েন্ট পেয়েছিলাম, যে জিনিসগুলো আমাদেরকে দেখে তবে শেয়ারে পা দেওয়া উচিত, এবং সেটা ট্রেডিংই হোক আর ইনভেস্টমেন্টই হোক। কিন্তু ট্রেডিং বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কতটুকু জিনিসগুলো দেখব সেগুলো আজকে আমি প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। সারাংশটা, অর্থাৎ কাল আগের দিনের ভিডিওর সারাংশটা আমি একটুখানি নোট করতে বলবো আপনাদেরকে, খাতা পেন নিয়ে প্লিজ বসবেন। আমি ধীরে ধীরে আপনাদেরকে 5টা পয়েন্ট নোট করতে বলবো, সেই 5টা পয়েন্ট কাইন্ডলি একটু নোট করে নেবেন, তাহলে আপনারা অনেক কিছু ভুল পদক্ষেপের থেকে পরবর্তীকালে নিজেদেরকে আটকে রাখতে পারবেন, অর্থাৎ নিজের টাকাটাকে অনেকটা অংশে আপনি সেভ করতে পারবেন। তো প্রথমে আমি যে জিনিসটা বলি, প্রথমে একটা অন্য কথা বলে নিই। তো আমি জানি না আপনাদের, আমার অনুষ্ঠানগুলো বা আমার ভিডিওগুলো কতটা কাজের মনে হচ্ছে। আমি এন্টারটেনমেন্ট ভিডিও যদিও বানাইনি, এগুলো আমি সবকটাই কাজের ভিডিও বানাতে চেয়েছি, বা ইম্পর্টেন্ট কিছু ডেটা আপনাদেরকে বা ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনাদেরকে আমি শেখাতে চেয়েছি। তো আপনারা কতটা শিখতে পারছেন আমি সেই জায়গাটা বুঝতে পারছি না, যদিও অনেক কমেন্টস আসছে, ফোন আসছে, ঠিক কথা, কিন্তু আমি চাইবো আপনারা বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন আমার ভিডিওটা। আপনার চেনা পরিচিত যারা এই বিষয়ে কিছুই জানেন না, আপনি হয়তো ভাবছেন তার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু ইন্টারেস্ট হয়তো তার ভিতরে আছে, সে সামনাসামনি প্রকাশ করে উঠতে পারেনি বা আপনার সামনে প্রকাশ করার প্রয়োজন মনে করেনি। তো আমার অনুরোধ, আপনার চেনা পরিচিত প্রত্যেকটা ব্যক্তিকে আপনারা প্লিজ ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের থ্রুতে শেয়ার করে দিন আমার এই ভিডিও লিঙ্ক, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলুন, যাতে আরও বেশি পরিমাণে মানুষ জানতে পারে এবং আরও বেশি পরিমাণে মানুষের অকারণে টাকাগুলো নষ্ট না হয়। আমার এটাই উদ্দেশ্য। তো আপনারাও আমার উদ্দেশ্যের সাথে কাইন্ডলি সাপোর্ট করুন। আর কেমন লাগছে এগুলো আমাকে প্লিজ কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন যদি কোনো কিছু নিয়ে আপনাদের প্রশ্ন থাকে। অনেক কজন জানিয়েছেন, আমি তাদের প্রশ্নের অ্যান্সার দিয়েছি যতটুকু সম্ভব, আমি আমার পক্ষে দেওয়া সম্ভব লিখে ততটুকু আমি দিয়েছি। তো চলুন আজকে আমি আগে প্রথমে 2 নম্বর এপিসোডের সারাংশটাকে নিয়ে আলোচনা করে নিই, কাইন্ডলি একটু নোট করে নেবেন। প্রথম যে পয়েন্টটা আমাদের দেখার বিষয় আছে সেটা হচ্ছে কোম্পানির সেলস বাড়ছে কি না, আমরা কতদিনের বাড়ছে কিনা দেখবো। যখন আমি ট্রেডিং করতে যাব তখন কি এই জিনিসটার প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। যদি কোম্পানিটা সেলস না বাড়ে, ফলস ব্রেকআউট দেখা যেতেই পারে, তো আমরা সেই জিনিসটার দিকে এগোতে যদি না চাই, আমাদের টাকা যদি নষ্ট করতে না চাই, তাহলে আমরা অবশ্যই করে সেলস গ্রো কতটা করছে আমরা এটা নজর করবো। কিন্তু কতদিনের জন্য নজর করবো? যখন আমার ট্রেডিং করার ব্যাপার থাকবে তখন আমি অন্তত লাস্ট 5টা কোয়ার্টারের পরপর সেলসটা গ্রো করছে কিনা আমি দেখবো, তাহলে কোম্পানির গ্রোথিপকিটা তাৎক্ষণিকভাবে আমরা মোটামুটি নজরে আনতে পারবো। আর যদি ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে অন্তত মিনিমাম 5 ইয়ার্সের আমাদের সেলসে গ্রো আছে কিনা বিচার করতে হবে। তো নাম্বার 1 পয়েন্ট, সেলস গ্রো করছে কিনা। যারা ট্রেডিং করবেন কোনো স্টক নিয়ে তারা দেখবেন লাস্ট 5 কোয়ার্টার ট্রেডিং কোম্পানির সেলস গ্রো করছে কিনা, আর যারা ইনভেস্টমেন্ট করবেন তারা অবশ্যই চেক করবেন লাস্ট 5 কোয়ার্টার ধরে, সরি 5 ইয়ার্স ধরে সেলস কোম্পানি গ্রো করছে কি না। নাম্বার 1 নোট করা হয়েছে। নাম্বার 2, কোম্পানির অপারেটিং প্রফিটের বৃদ্ধিটা ঠিকঠাকভাবে আছে কিনা। কোম্পানির অপারেটিং প্রফিট বলতে কোম্পানির ফার্স্ট হচ্ছে সেলস থেকে যে অ্যামাউন্টটা পাওয়া গেল সেটা থেকে আমি যে এক্সপেন্সগুলো, অপারেটিং এক্সপেন্সগুলো আছে, অর্থাৎ তৈরি করতে যা যা বিভিন্ন রকমের খরচগুলো আছে সেগুলোকে বাদ দেওয়ার পর যে প্রফিটটা থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। তো এই অপারেটিং প্রফিট বা গ্রস প্রফিট যেটাকে বলা হয়, অপারেটিং প্রফিটটা আমরা একটু দেখবো যে লাস্ট 5 কোয়ার্টার ধরে কন্টিনিউয়াস গ্রো করছে কিনা, অর্থাৎ কোম্পানি যে সেলস করছে তার প্রফিটটাকে সে নষ্ট করে ফেলছে না, তো তার সেই প্রফিটটাকে ঠিকঠিকভাবে গ্রোটা কি আদৌ করছে, সেলসটা কি সে তার প্রোডাক্টটা কি সেলস করছে নাকি তার অন্য কিছু সেলস করছে, এই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে কিন্তু অপারেটিং প্রফিটটাকে একটু নজরে রাখতে হবে। এবং সে একইভাবে ট্রেডিংয়ের ক্ষেত্রে 5 কোয়ার্টার অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবভিয়াসলি 5 ইয়ার্স, এটা কিন্তু নজর রাখতেই হবে আমাদের। এই যে পয়েন্টগুলো আজকে বলছি এগুলো টু মাচ ভাইটাল পয়েন্ট, এগুলো আমি আমার ফেস টু ফেস ট্রেনিংও শেখাই। তো যাই হোক, এটা গেল 2টো পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট নোট করুন, নেট প্রফিটের সাথে অপারেটিং প্রফিটের সামঞ্জস্য আছে কিনা।
অর্থাৎ অপারেটিং প্রফিট হওয়ার পর যদি দেখা যায় যে ট্যাক্স এবং লোন নেওয়া থাকে তার ইনস্টলমেন্ট হিসেব জাতীয় যে এক্সপেন্সগুলো আছে যেগুলো মেইনলি প্রোডাক্ট তৈরির অপারেশন বা কোম্পানি অপারেটিং এর ক্ষেত্রে কাজে না লাগে সেই জায়গাগুলো সেই এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পর নেট প্রফিট বেরোয়। তো নেট প্রফিটটা আমাদের কন্টিনিউয়াস গ্রো করছে কিনা যেমন দেখবো, তার পাশাপাশি দেখবো যে দেখা গেল অপারেটিং প্রফিট একরকম রয়েছে, নেট প্রফিটটা সেরকম তার কাছাকাছি চলে গেছে, ভাইরাস এক্সপেন্সগুলো সবই হয়েছে, মাঝখানে দেখা গেছে একটা আদার্স ইনকাম ঢুকে গেছে। হোয়াট ইজ আদার্স ইনকাম? দেখা গেল কোম্পানি একটা তার নিজের কোনো অ্যাসেট বা নিজের কোনো কারখানা বা কিছু একটা বেচে দিয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তো তার একটা প্রফিট, তো সেই সেটাও এখানে যদি ইনক্লুড করে প্রফিট হিসাবে দেখিয়ে আমাদের চোখে যাতে কোম্পানি ধুলো দিতে না পারে আমাদেরকে সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা খেয়াল রাখতে গিয়ে আমাদের দেখতে হবে যে ঠিকভাবে নেট প্রফিট ক্যালকুলেশন মোটামুটি দেখতে হবে যে এই জিনিসগুলো আছে কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে অপারেটিং প্রফিটের সাথে নেট প্রফিটের সামঞ্জস্য আছে। এবং এই জিনিসটা একই রকম ভাবে ট্রেডিং এর ক্ষেত্রে আমি দেখবো লাস্ট 5 quarters ঠিকমতো আমাদের জিনিসটা আছে কিনা, এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখবো লাস্ট 5 years ধরে এগুলো ঠিকভাবে করা হচ্ছে কিনা, মানে নেট প্রফিট ক্যালকুলেশন এবং নেট প্রফিটের সাথে অপারেটিং প্রফিটের সামঞ্জস্যটা আছে কিনা। ক্যালকুলেশন তো আমরা বুঝে উঠতে পারবো না, আমরা কতগুলো ডেটাই দেখবো, অ্যাকচুয়ালি নিশ্চয়ই ডেটাগুলোর কাগজ থাকে দেখে ডেটাগুলো তৈরি করা হয়, তো এগুলো আমাদেরকে দেখতে হবে। এবার চলুন 4 নম্বর পয়েন্টে, প্লিজ নোট করবেন, 4 নম্বর পয়েন্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এইটার বেসিসে আমি অনেক কোম্পানির শেয়ার ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডেট কেমন আছে, ডেট মতলব লোন, কোম্পানিকে লোন নিতে হতে পারে, কোম্পানি লোন নিলে যে সেই জিনিসটা খারাপ কাজে দিকে এগোচ্ছে তা নয়, কোম্পানি নতুন কোনো প্রজেক্ট তৈরি করছে, আপনারা ভালো করে শুনেছেন আমার এক্স কোম্পানির যে গল্পটা আপনাদেরকে বলেছিলাম সেখানে আপনাদেরকে আমি বুঝিয়েছিলাম যে লোনের প্রয়োজনীয়তা আছে কিনা, তো লোন থাকতেই পারে, সে নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে গেলে নতুন প্রজেক্টে নামতে গেলে তাকে লোন নিতে হতেই পারে, সবসময় তো বারে বারে আইপিও আনা যায় না, বারবারে শেয়ার ছাড়া যায় না, তাহলে কোম্পানির ভ্যালুতে অনেক ক্ষেত্রে ক্ষতি হয়, সেরকমভাবে অনেকে ভাবে কী ব্যাপার এত কোম্পানির নিজস্ব তাহলে কী থাকলো, এরকম ধরার কারণে অনেক ক্ষেত্রে লোন নিতে হয়, তো লোন নিলেই যে সেটা খারাপ তা না, কিন্তু লোনের ইন্টারেস্টটা ঠিকভাবে দিচ্ছে কিনা, লোনটা কন্টিনিউয়াস রিডিউস হচ্ছে কিনা, লোন যদি রিডিউস না হয় লোন বাড়ছে অথচ সেলস বাড়ছে প্রফিটে তো এম্পার হবে, তো লোন জিনিসটা দেখুন আমরা নিজেরা যদি লোন নিই তো আমাদের ইএমআই দেওয়ার একটা ঝামেলা থাকে, প্রথম প্রথম মনে হয় আমার তো অ্যাসেটটা হয়ে গেল ভেরি গুড, কিন্তু তারপরে কি ইএমআই দিতে দিতে বিরক্ত লেগে যায় যে আমি এই টাকাতে একটা কিছু খরচ করতে পারতাম, তো লোন নেওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়, অবশ্যই রিজার্ভ ক্যাপিটাল থেকে সেই জিনিসটা ছেড়ে দেওয়া উচিত, কিন্তু প্রয়োজনীয়তাটা একটা বড় ফ্যাক্টর, আমি যদি দেখি লোন নিয়ে আমি লোনের যে ইন্টারেস্ট দেবো তার থেকে আমার গ্রোথ বা প্রফিট আর্নিংস বেশি আসবে তাহলে আমি অবশ্যই করে যেতেই পারি লোনটার দিকে, কিন্তু সমস্ত বিচার বিবেচনা করার পরে। তো এই প্রসঙ্গে বলি ডেট কন্টিনিউয়াস রিডিউস হচ্ছে কিনা, ডেট ফ্রি হলে তো কথাই নেই, সেই কোম্পানির ডেটের দিক থেকে একটা হিউজ সাপোর্ট পেয়ে যাবে কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে, তো দেখতে হবে ডেট ফ্রি বা কন্টিনিউয়াস ডেট রিডিউস হচ্ছে কিনা। তো আর 5 নম্বর পয়েন্ট আপনারা কাইন্ডলি নোট করবেন, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল বাড়ছে কি না। রিজার্ভ ক্যাপিটালটা অনেকে সেরকম পাত্তা দেয় না, কিন্তু আমি এর কাছে রিজার্ভ ক্যাপিটালটা এমন একটা বিষয়, ধরুন আমার কোম্পানি লোন নিয়েছে, ডেট আছে, লোন নিয়ে প্রজেক্ট রেডি করছে, এবার ব্যাংকের সাথে আমার কোনো ঝামেলা হলো, তাহলে কি হবে, আমি কন্টিনিউয়াস একটা অন্য প্রেশারে চলে আসবো, আমার কোম্পানিকে লোনটা নিয়ে হবে, কিন্তু আমার যদি পর্যাপ্ত রিভার্স ক্যাপিটাল রিজার্ভ ক্যাপিটাল থাকে তাহলে আমি পাত্তাই দেবো না, আমি তুড়ি মেরে রিজার্ভ ক্যাপিটাল ফেলবো, ফেলে লোন ক্লোজ করে বেরিয়ে আসবো, আমার কোনো হেডেক নেই, ডাটসে আমি ব্যবসা করবো। তো সবসময় খেয়াল রাখতে হবে যে আমার কোম্পানি যার কোম্পানি যে কোম্পানির শেয়ার কিনে আমি কোম্পানিটার অংশীদার হতে যাচ্ছি বা মালিক হতে যাচ্ছি, সেই কোম্পানিটা ডাটসে বিজনেস ডাট নিয়ে বিজনেস করতে পারবে কিনা, তাহলে আমারও সেই অহংকারটা থাকবে, আমারও সেই অ্যাটিটিউডটা থাকবে যে হ্যাঁ আমি উই ক্যান ডু ইট। তো আমার হাতে যদি রিজার্ভ ক্যাপিটাল থাকে পর্যাপ্ত পরিমাণে বা রিজার্ভ আমাকে তাহলে আমার পক্ষে এই লোনটাকে বা কোনো কিছু নিয়ে কোনো নতুন প্রজেক্ট নিয়ে ভাবতে গেলেও দরজা ভাবতে হবে না বা আগু পিছু করতে হবে, যাবো পারবো কিনা, ঠিক আছে চলো আমার রিজার্ভ ক্যাপিটাল দিয়ে হয়ে যাচ্ছে, তো আমার বিজনেসে তো মেন বিজনেসের ক্যাপিটালে তো এফেক্ট করছে না বা বিজনেসে এফেক্ট করছে না, বরঞ্চ আমি যদি সাকসেস হই আমার প্রফিটটা আরও গ্রো করবে, আমি আরও অ্যানাদার রিজার্ভ ক্যাপিটাল তৈরি করতে পারবো। তো আমাকে দেখতে হবে অবশ্যই করে লাস্ট 5 quarters ধরে রিজার্ভ ক্যাপিটাল গ্রো করছে, কিন্তু আমি ইনভেস্টমেন্টের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, ট্রেডিংয়ে অতটা ইম্পর্টেন্ট না হলেও হবে, ইনভেস্টমেন্টে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট যে 5 years ধরে কন্টিনিউয়াস রিজার্ভ ক্যাপিটাল গ্রো করছে কিনা। কাইন্ডলি আপনারা প্রত্যেকে কি করবেন, যখনই একটা কোনো স্টকে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে যাবেন এই পয়েন্ট কটাকে নোট করবেন, ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এগুলো থেকে আপনাদের এগুলোকে নোট করতে হবে,
যদি ব্যবসার মালিক হতে চান, ব্যবসাটা যদি আপনার হয়, আপনি নিজেও নোট করতেন, এক্ষেত্রে মালিক হতে চাইছেন যতটুকু অংশ হোক না কেন, আপনার নিজের টাকা দিয়ে আপনি মালিক হচ্ছেন দাদা বা দিদি, আপনাকে এটা নোট করতেই হবে। তো সহজে দেখালাম এটা ঠিক আছে চলো কিনে নিই, তারপর দুদিন পর দেখা গেলো কোম্পানি কোয়ার্টারে গ্রোথ আসেনি, সবাই বলছি যে কি দাম পড়ে যাচ্ছে ও চলো পালাই, কিন্তু তাদের করে টাকাটা বাড়বে না আলটিমেট। আপনি কিন্তু আপনি ব্যাংকে টাকাটা ফিক্সড ডিপোজিট বা ডিপোজিট স্কিমে না রেখে কেন মার্কেটে আসলেন, কেন মিউচুয়াল ফান্ডে গেলেন, তো আপনাকে বুঝতে হবে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আলাদা বিষয়, সেটা আমি অন্য আলাদা টিউটোরিয়ালে শেখাবো, এখানে শুধুমাত্র স্টক ট্রেনিং হচ্ছে, স্টকের টিউটোরিয়াল করছি। তো মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স এগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিওতে আসবো, অবশ্যই আসবো, এটা আমার প্ল্যানিং আছে, কারণ আমি নিজে ব্যাংকিং সেক্টরের ছেলে, তো আমাকে এই জিনিসগুলো করতে হয়, আমাকে জানতেই হয়েছে, আমি নিজে এই কাজগুলো করি, তো যা কিছু আলাদা বিষয়। তো এ প্রসঙ্গে বলি যে আপনাদের এই পাঁচটা জিনিস কিন্তু আপনাকে নোট করতে হবে, তবে আপনি একটা দিকে কোম্পানি একটা দিক ভাবতে পারলেন, এরপরে আসবে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে মোটামুটি এই পাঁচটা দিক আমি আরও অনেকগুলো শেখাই, আরও পাঁচটা পয়েন্ট আমি শেখাই, এবং আমি নিজের দশটা পয়েন্ট মেনটেন করি, কিন্তু বাকি পাঁচটা পয়েন্ট শিখতে গেলে তো আপনাকে ফেস টু ফেস ট্রেনিংয়ে আপনাকে অ্যাটেন্ড করতে হবে, সেগুলোর আপাতত কোনো দরকার নেই। এই পাঁচটা পয়েন্ট আপনার খুবই ভাইটাল পয়েন্ট, এই পাঁচটা পয়েন্টকে আপনি মাথায় রেখে এগোন, আমি নিজে ফেস টু ফেস ট্রেনিং করাই, তখন বাকি পাঁচটা পয়েন্ট সাধারণত আমি শেখাই। আর যে ব্যাপারটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এইটুকু করাটাই যথেষ্ট আপাতত, নতুন নতুন আপনারা শিখছেন, তো আপনারা যদি বেশি অ্যানালাইসিস করতে চান তাহলে আবার প্যারালাইসিস হয়ে যাবে। সরি আমি বলছি না আপনাদের প্যারালাইসিস, প্যারালাইসিস মিন আমি স্টেপ নিতে পারবো না যে আমি স্টকটা কিনবো, ইনভেস্ট করবো কি ট্রেডিং করবো, এই কোনো ম্যাটারটাতে আমি স্টেপ নিতে পারবো না। তো বেশি অ্যানালাইসিসের দরকার নেই, এই পাঁচটা পয়েন্ট আপাতত আপনি অ্যানালাইসিস করুন, করার পর যে জিনিসটা আপনাকে দেখতে হবে যে শেয়ারটার দাম বাড়ছে কি কমছে, কেন বাড়ে কেন কমে সেই জিনিসটা যদি না জানি তাহলে আবার দাম বাড়ছে কি কমছে কি বাড়বে কি না এই জিনিসটা বুঝে উঠতে পারবো না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে আমি কোম্পানির দামটা বাড়তে পারে, ভ্যালুটা ঠিকঠাক এখনো যে ভ্যালু সেই অনুযায়ী প্রাইস নিয়ে এগুলো বুঝতে